এতদিন ধরে বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকা শুভেন্দু অধিকারী পুরুলিয়া এসে এক প্রকার নীরবই থেকে গেলেন। তবে এদিনের পরিস্থিতি শুভেন্দুর দল ছাড়ার জল্পনাকে আরো বাড়িয়েই দিল। পুরুলিয়া শহরে ভারত সেবাশ্রম আশ্রমে বস্ত্র বিতরণ অনুষ্ঠান ও জগদ্ধাত্রী পুজোয় অংশগ্রহণ অনুষ্ঠানে শুভেন্দু অধিকারীর পাশে দেখা গেল না কোনো স্তরে তৃণমূল নেতাকর্মীকে। তবে শুভেন্দু অধিকারীকে স্বাগত জানালেন কংগ্রেস বিধায়ক সুদীপ মুখার্জি, ব্রাত্য তৃণমূল নেতা তথা প্রাক্তন জেলা পরিষদ সভাধিপতি সৃষ্টিধর মাহাতো, রঘুনাথপুর পুরসভার প্রাক্তন চেয়ারম্যান ভবেশ চ্যাটার্জি ও তৃণমূলের জেলা সাধারণ সম্পাদক তথা শুভেন্দু অধিকারীর অনুগামী গৌতম রায়। এদিন প্রথমে পুরুলিয়া শহরের ভারত সেবাশ্রম আশ্রমে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে যোগ দেন শুভেন্দু অধিকারী। সেখান থেকে পুরুলিয়া শহরের সরকারপাড়া জগদ্ধাত্রী পুজোয় অংশগ্রহণ করে প্রদীপ প্রজ্বলন করে পুজোর শুভ উদ্বোধন করেন তিনি। এরপর দুর্গাপুরের উদ্দেশ্যে রওনা দেন। পুরুলিয়া থেকে সোমনাথ রায়, রিপোর্ট বাংলা ভারত সংবাদ।